আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুবা রাবসান কিডস ব্লগ। আজকে ব্লগে থাকছে আমাদের সালালায় অবস্থিত আইব নবীর মাজার এবং বিবি রহিমার কূপ, যেই কূপের পানিতে আইব নবীর কুষ্ঠরোগ আরোগ্য লাভ করেছিল সেই কূপটি আজকে আপনাদেরকে দেখাবো। আইব নবীর মাজারটি বেশ কিছুটা ওপরে পাহাড়ের ওপরে অবস্থিত। মাজারে যাবার উদ্দেশ্যে আমরা তিনটা ফ্যামিলি সকাল সকাল রওনা দিয়ে দিলাম। মাজারটা বেশ পাহাড়ি রাস্তা পেরিয়ে ওপরের দিকে উঠলে তারপর পৌঁছানো যায়। মাজারে পৌঁছানোর পর জানতে পারলাম মাজারের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ, কোনো শরণার্থীর জন্য আর খোলা রাখা হয়নি, যার কারণে আমরা মাজারের ভেতরে প্রবেশ করতে পারলাম না। মাজারের বাইরেই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ও ছবি তুলে নিলাম। যেই ভাবিটা বাংলাদেশ থেকে নতুন এসেছে সেই ভাবিটার খুব ইচ্ছা ছিল মাজারের ভেতরটা ঘুরে দেখার জন্য, কিন্তু বন্ধ থাকায় সবারই একটু মনটা খারাপ হয়ে গেল। তাই আমরা মাজারের গেটের কাছে কিছুক্ষণ সময় নিয়ে ঘুরে ফিরে দেখলাম। মাজারের এই স্থানটি পাহাড়ের অনেক উপরে হওয়ায় সবসময় এই স্থানটি শীতল থাকে, যার কারণে যখনই আমরা এখানে আসি তখনই বেশ শীতলতা অনুভব করি। এখন কিন্তু সালালায় বেশ গরম চলছে, বেশ রৌদ্রু, তারপরেও এখানে আসার পর আমাদের বেশ শীতল লাগছিল এবং সবসময়ই হাওয়াটা বহমান ছিল। পাশে সবসময় কিছু উট ঘোরাঘুরি করে, যা দেখতে খুবই ভাল লাগে। খুব নিবিড় পরিবেশে উটগুলো ওদের মতোই বিচরণ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পার করে আমরা সবাই আবার রওনা দিয়ে দিলাম বিবি রহিমার কূপের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 20-25 মিনিট রাস্তা পার হলেই সেই কূপের দেখা পাওয়া যায়, যেখানটাতে আইব নবীর পায়ের আঘাতে কূপের সৃষ্টি হয়েছিল এবং সেই কূপের পানিতে আইব নবীর কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল। এই সেই জায়গা যেখানে বিবি রহিমা আইব নবী আলাইহিসসালামকে তার কুষ্ঠরোগের কারণে শহর থেকে সবার থেকে আলাদা করে এনে এখানে রেখেছিল এবং শহরে কাজ করে মানুষের বাসা থেকে খাবার সংগ্রহ করে এনে বিবি রহিমা আমাদের আইব নবী আলাইহিসসালামকে খাওয়াতেন। যখন একটি সাম্রাজ্যের সমস্ত মানুষ আইব নবী আলাইহিসসালামকে তার কুষ্ঠরোগের কারণে ঘেন্না করতে শুরু করেছিল এবং তাকে পরিত্যাগ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, ঠিক সেই সময় বিবি রহিমা তার প্রাণপ্রিয় স্বামীকে পরিত্যাগ করে কোথাও যায়নি, বরঞ্চ সমস্ত জনসমক্ষ থেকে তাকে আড়াল করে এনে এই পাহাড়ের নির্জন জায়গায় একাকী রেখেছিলেন এবং সেবা যত্ন করে সুস্থ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। বিবি রহিমা ও আইব নবী আলাইহিসসালাম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় এই কূপের পানিতে রোগের শিফা পেয়েছিলেন। আইব নবী আলাইহিসসালাম সুস্থ হয়ে গিয়েছিলেন এবং বিবি রহিমার উপর অনেক সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ তাআলার উপর পরম বিশ্বাস এবং দৃঢ় ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইব নবী আলাইহিসসালাম ও বিবি রহিমা এই জঙ্গল থেকে আবার শহরে ফিরে গিয়েছিলেন। কূপটা যে পাহাড়ের কত নিচে, কতটা রাস্তা পাড়িয়ে তারপর যে সেই কূপের সন্ধান পাওয়া যায়,
তাই আপনাদের সবাইকে আজকে দেখাবো যে আমরা কতটা রাস্তা পেরিয়ে পাহাড়ি, কতটা উঁচু নিচু রাস্তা আমরা পার করে তারপর সেই কূপে পৌঁছেছিলাম। যথেষ্ট ঝুঁকিপূর্ণ, দুই ধারে গভীর খাদ, এই এবড়ো থেবড়ো রাস্তা ধরে নিচে নেমে যেতে হয়। আমরা সবাই খুব সাবধানে এই রাস্তা ধরে নিচে নেমে যাচ্ছিলাম এবং আশেপাশের সুন্দর দৃশ্যগুলো ভিডিও ধারণ করে নিচ্ছিলাম। আমাদের সাথে বাচ্চারা ছিল, ওরা খুব হয়রান হয়ে যাচ্ছিল এই রাস্তা পেরুতে। আগে এই রাস্তাটা আরও অনেক অনুন্নত ছিল এবং পাহাড়ি পাথরে ভরপুর ছিল, কিন্তু বর্তমানে এখানে খুব সুন্দরভাবে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যার ফলে এখন দর্শনার্থীরা এখানে এসে খুব সুন্দরভাবে এই কূপের পরিদর্শন করতে পারে। গল্প করতে করতে আমরা সবাই আস্তে আস্তে নিচে চলে এসেছিলাম এবং কূপের কাছে পৌঁছে গিয়েছিলাম। কূপে পৌঁছানোর আগেই এর মাথায় একটা জলের ধারা দেখা যায়, এখান থেকে অনেকে পানি পান করে থাকে। তবে এটা কিন্তু মূল কূপ নয়, মূল কূপ আরও সামনে, আপনাদেরকে আমরা এখন সেখানেই নিয়ে যাব। পাহাড়ের এত নিচে এমন একটা পরিবেশ কল্পনাই করা যায় না, ওপর থেকে দেখলে কখনোই বোঝা যায় না যে এখানে এত সুন্দর নিদর্শন রয়েছে। আমরা দল বল নিয়ে, ছোট বাচ্চা নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সেই কূপে। এখন আপনাদেরকে এই কূপের আশেপাশটা পুরোটা ঘুরে দেখাবো। কি হলো তোমরা ওই রাস্তা দিয়ে কিভাবে মাকে ছাড়া একা একা আসছো? হ্যাঁ, দুই সাইডে কোনো ইয়ে না, এই হচ্ছে সেই মূল কূপ যেখান থেকে অবিরত ধারায় পানি সব সময় পড়তে থাকে। আমরা প্রথমেই এখানে এসে সবাই মিলে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম এবং সাথে করে বোতল নিয়ে এসেছিলাম, বোতলগুলোতেও আমরা পানি ভরে নিয়েছিলাম। পানিটা এত ঠান্ডা আর এত স্বচ্ছ আর এত শান্তির যে বলে বোঝানো যাবে না, যেই আসে সেই এখানে অজু করে নামাজ আদায় করে এবং এই পানিতে সমস্ত শরীর ধৌত করার জন্য একটা প্রচেষ্টা করে। কূপের পাশে এই স্থানটিতে পাহাড়ের নিচে একটু পাথর দিয়ে ঘেরা থাকায় জায়গাটি বেশ শীতল ও ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া থাকাতে আমরা এখানটাতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। আশেপাশে আরও কিছু মানুষ ছিল, সবাই এখানটাতে বসে জিরিয়ে নিচ্ছিল। নামাজ পড়বে কোথায়?
কোথায় পড়বো আমার উঁচু আছে এখানে পড়ি নি না যে কোন কোন বাবা চল আচ্ছা চারপাশ থেকে কূপের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এমন একটা ঐতিহাসিক জায়গার দেখা পাওয়ার পড়ে গেলে এমনি এখানে মরার ইয়া নেই তো রেকর্ড নেই তো মারা গেছে একটু পুলিশ থাকতো শান্তি মতো কিছুক্ষণ সময় পার করার পর আমরা সবাই আবার রওনা দিলাম উপরে উঠে যাওয়ার জন্য অনেক পথ উঠতে হবে ভাবিরা ভয় পাচ্ছিল এতটা সিঁড়ি কিভাবে পার হয়ে উপরে উঠব সেই ভয়ে আমরা চিন্তা করছিলাম কিছুটা ওঠার পর এই ছাউনি দেওয়া ঘরটা দর্শন পেয়ে আমরা সবাই এই ঘরটিতে একটু আশ্রয় নিয়েছিলাম একটু বিশ্রাম করার জন্য কিছুটা সময় বিশ্রাম করে আমরা আবারও উপরের পথ পাড়ি দেওয়ার জন্য রওনা দিয়েছিলাম তুমি রাস্তার সাথে উঠো আমার ছোট্ট রুবা রাফসানও কিন্তু পায়ে হেঁটে এই কূপে উঠেছিল এবং নেমেছিল ভাবিরা প্রথমবার যখন এটাতে নেমেছে এবং উঠতে যথেষ্টই পরিশ্রম হয়েছে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম যখন আমরা কূপের উপরে উঠে আসলাম ক্লান্ত শরীরে আমরা শহরে ফিরে আসলাম এবং একটি রেস্ট হাউসে এই শান্তিময় পরিবেশে খাওয়া দাওয়া সেরে নিলাম এবং কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম আজকের জার্নি এখানেই শেষ হলো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ